আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহতালার অশেষ কৃপায় ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব চুরি পরা বা না পরাতে কি স্বামীর মঙ্গল বা অমঙ্গল কিছু আছে নাকি এটি একটি আমূলক ভিত্তিহীন কথা আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা এ সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এক ভাইয়ের জিজ্ঞাসা যদি স্ত্রী হাতে চুরি না পড়ে তাহলে কি কোনো ক্ষতি বা অমঙ্গল আছে পায়ে নুপুর পড়লেই বা কী হয় নুপুর পড়া কি জায়েজ এ বিষয়ে কোরআন কিংবা সুন্না কি বলে জানালে উপকৃত হব আমার প্রিয় প্রশ্নকারী ভাইটির সাথে আমরাও আজকে জানব আমাদের সমাজে ব্যাপক আলোচিত এই চুরি পড়াতে মঙ্গল বা অমঙ্গলের বিষয়টি অলঙ্কার না পড়লে মেয়েদের বা স্বামীর অমঙ্গল হতে পারে এই বিষয়গুলো কতটা যৌক্তিক আশা করি আজকের আলোচনায় আপনারা পরিষ্কার ধারণা পাবেন ইনশাল্লাহ স্ত্রী নাকে নাক ফুল হাতে চুড়ি বা বালা কিংবা গলায় হার না পড়লে অমঙ্গল হতে পারে এই কথাটা আমাদের সমাজে নানাভাবে ছড়িয়ে আছে শুধু তাই নয় অনেকের এর উপর পরিপূর্ণ আস্থাও আছে তিনি মুসলিম দৈনিক পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করেন অথচ বিশ্বাস করেন নাকে নাক ফুল বা অলঙ্কার না পড়লে স্বামীর অমঙ্গল হয় আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা এই কথাগুলো কতটুকু সম্মত ইসলামে কি এর কোনো ব্যাখ্যা আছে প্রিয় দিনী ভাই ও বোনেরা এই কথাগুলোর কোনো কোরআন কিংবা সুন্নাভিত্তিক সমর্থন নাই কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যায় না যে চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় কোনো আলেম ওলামারাও এ বিষয়ে কোনো ফতোয়া দেন নাই তাই চুরি বা অলঙ্কার না পড়লে স্বামীর ক্ষতি বা অমঙ্গল হয় এ কথা বলার কোনো যৌক্তিকতা নাই হজরত বিবি হাওয়া নাক ফুল গলার হার পরেছেন হাতে চুড়িও পরেছেন এবং আদি পিতা হযরত ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রীও গলায় হার পরেছেন নাকে ফুল পরেছেন আল্লাহ রবুল আলমিন এই অলংকার মহিলাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য হালাল করে দিয়েছেন মহিলাদের অলঙ্কার তাদের সৌন্দর্যবর্ধনে বিশেষ ভূমিকা রাখে এই সব বিষয় নিয়ে কোরআন ও সুন্নার বিভিন্ন কিতাবে অসংখ্য স্থানে আলোচনা হয়েছে সব মাঝাবের ইমামগণ এ বিষয়ে একমত যে মহিলারা শরীরের যে কোনো স্থানে অলঙ্কার পড়তে পারেন এতে কোনো সমস্যা নাই বিশেষ করে সোনা একটু হলেও বেশি পড়তে পারেন কেননা পুরুষের শরীরে এমন কিছু উপাদান রয়েছে যা নারীদের শরীরে নাই আর এই সোনার অলঙ্কারগুলি নারীর শরীরের সেই ঘাটতি পূরণ করতে পারে এজন্যই আল্লাহতালা নারীদের জন্য অলঙ্কার ব্যবহার হালাল করে দিয়েছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা স্বামী যদি অলঙ্কার পড়া অপছন্দ করেন তাহলে পড়ার দরকার নাই এবং সেক্ষেত্রে কোনো চুডি গলার হার বা অলঙ্কার ইত্যাদি না পড়লেও কোনো সমস্যা নাই কিন্তু আপনি আপনার ইচ্ছায় নাকে ফুল পড়ছেন না অথচ আপনার স্বামী সেই নাক ফুল না পড়া পছন্দ করছেন না অর্থাৎ আপনার স্বামী চাইছেন আপনি নাকে নাক ফুল পড়ুন বা অন্যান্য অলঙ্কার পড়ুন সেক্ষেত্রে আপনার নাক ফুল বা অন্যান্য অলঙ্কার না পড়া ক্ষতির কারণ বয়ে আনবে কেননা আপনি আপনার স্বামীর বাসনা পূরণ করছেন না আপনার স্বামী আপনাকে যেভাবে সাজগোজ করতে বলছেন আপনি সেভাবে নিজেকে সাজাচ্ছেন না বা সাজগোজ করছেন না আপনি তার চা মাফিক তার কাছে উপস্থিত হচ্ছেন না সুতরাং এরকম কর্মকাণ্ড আপনার জন্য কখনোই মঙ্গলজনক নয় যদি এমন হয় যে অলঙ্কার না পড়াতে আপনার স্বামীর কোনো ভ্রুক্ষেপ নাই অর্থাৎ আপনার স্বামী অলঙ্কার না পড়লেও কিছু বলেন না আবার পড়লেও কিছু বলেন না এসব ক্ষেত্রে আপনি অলংকার না পারলেও কোনো সমস্যা নাই কেননা এতে আপনার স্বামীর কোনো আগ্রহ নাই কিন্তু আপনি মনে মনে ভেবে যাচ্ছেন যে চুরি বা অলঙ্কার না পড়লে অমঙ্গল হবে এমনটি ভাবার কোনো কারণ নাই কেননা কোরআন কিংবা হাদিসে অলঙ্কার না পড়লে অমঙ্গল হয় এমন কথা কোথাও বলা হয় নাই তাই কোরআনও যা জানেই সেটা আপনি মনগড়া চিন্তা করতে পারেন না কিন্তু আপনার স্বামী যদি চুরি বা অলঙ্কার না পড়লে মন খারাপ করেন তাহলে চুরি বা অলঙ্কার না পড়া অমঙ্গলজনক তিনি যদি চুরি বা অলংকার পড়া পছন্দ করেন আর আপনি না পড়েন তাহলে তার অন্তরে এক ধরনের খারাপ লাগা ভাব বা আবেশের সৃষ্টি হবে স্বামী মনে করবেন স্ত্রী তাকে তুচ্ছতাচ্ছল্য করছে এতে স্বামীর শরীর ও মনে বিরূপ প্রভাব পড়বে ফলে তার শরীর খারাপ হতে পারে এসব কারণে ময়বিরূপরা বলে থাকেন স্বামীর হায়াত কমে স্ত্রীর কাছ থেকে অবহেলা দুঃখ কষ্ট পেলে সবচেয়ে কষ্ট পান স্বামী এজন্য প্রত্যেক স্ত্রীর উচিত স্বামীকে খুশি রাখা আমার প্রিয়দিনী ভাই উবনেরা কোরআন বাহাদিসে কোথাও উল্লেখ নাই যে নাকফুল পড়তেই হবে তবে নাইদের সৌন্দর্য বৃদ্ধির জন্য তা পড়া যাবে তবে নাইদের সাজগোজের ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা আছে নাইদের নুপুরের ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে নুপুর পরা যাবে না কেননা রসুল্লাহ সাল্লু আল ইসলামের স্বাদ করেছেন পায়ের নুপুরে শয়তান থাকে পায়ের নূপুরের প্রতিটি ঘণ্টা ধ্বনির ভেতর শয়তান থাকে সুতরাং যেসব নুপুরে ঘণ্টাধ্বনি থাকে ওই সব নুপুর পরা যায়জ হবে না কেননা এতে শয়তান থাকে এবং ফেরেস্তারা নূপুরের ধ্বনিতে পালিয়ে যায় আমাদের নারীদের অবশ্যই উচিত নুপুর না পরা এই নুপুর ছাড়া ইসলাম অন্য যতগুলো সাজগোজ হালাল করেছেন সেগুলো আমাদের প্রতিটি মা বোন পালন করতে পারেন এতে কোনো সমস্যা নাই যদি স্বামীর আপত্তি না থাকে কোরআন সুন্নার বাইরে মুসলমানের চিন্তা করার কোনো এক নাই তাই মনগোড়া কোনো চিন্তা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকল অবস্থায় নেকামল করার তফিক দান করুক আমরা পড়ি আমিন